এই বেলা 7টার মতো বাজে গেছে এখন পর্যন্ত জঙ্গলটা ঘিরাম করে নাও নাই কেন দাদা বললাম আমরা জঙ্গল ঘিরে ফিটিং শুয়ে আছি আপনি ছন্দাও রাখেন না আমরা হরি নাম রব জবানদি তাই নাকি হ্যাঁ আচ্ছা দাদা তাহলে সকালবেলা উঠলে পরে পায়খানা করবে যাওয়া লাগে তাই না হ্যাঁ তোমরা দয়া করে আমাকে একটা ঝাড়ি দাও আমি পায়খানা করি এসে জঙ্গলটা ফেলাবো আবার ঘিরিয়ে হে জওয়ান দাও বাচ্চাকে দাও জঙ্গল দিয়ে মার্কেটে পায়খানা করে আসেন দেরি করবেন না আমি তো পায়খানা করতে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমার পায়খানা করা আর হলো না কেন হলো না জঙ্গলের দক্ষিণ পাশে দায় দেখি রজব কাণ্ড না জানি কোনো বাসার ছেলে রেখা পোশাক ঘরে মাকান থেকে ছুটে এসে জঙ্গলের পাশে এসে দাঁড়িয়ে আছে আমি বরণ করছি সই তোমার কাছে ওই ঘোড়াটা আমি এখনই ধরিয়ে আছি চলো দেখি আমি ঘোড়া দেখব চলো ভাই তুমি তাড়াতাড়ি করে আমাকে ঘোড়াটা এখনই ধরিয়ে দাও চলো ভাই দেখি এই যে ঘোড়া না ঘোড়া হবে চেয়ে পাশা কেন গায়ের উপর তুলে দেয় এ কেমন ঘোড়া এইটাই পাশা কেন এত মোটা এই ঘোড়া কখনো নয় চলেন বাচ্চা আমরা আমরা স্বীকার করে নেই দেশে ফিরে যাই শোনেন ভাই আমি মরণ করছি সই এই ঘোড়াতে স্বর না হওয়া পর্যন্ত আর স্বীকার করবে না ঠিক আছে তাহলে আমার কাছে ধরে চাও তাহলে নেই নেই যে ঘোড়া ধরেছি আমি আর পিছিয়ে চলে তিনটে সিট ঘুরে আমার সামনে চলে আসেন যান বাচ্চা আমাদের আর দেরি করবেন না আচ্ছা দাদা আর একটি কথা বলো আপনি যখন ঘোড়া ধরেছেন তো বরফিস্টে স্বর হয়ে দিয়েছে ঠিক ঘুরে আমাকে দাও না কেন ঘোড়া আবার ঘোড়া সবে না আপনি উঠে পড়েন আমি এখনই ঘোড়ায় উঠলে ম্যার ম্যার করে ভেঙে পড়ে যাবো আর আপনি উঠেন ঘোড়ায় আরে বোকা ঘোড়া আমার ঘোড়া সবে না ঘোড়া কোনোদিন ভেঙে পড়ে যায় ঘোড়া সবে না আমার ঘোড়া আপনি উঠেন আচ্ছা তাহলে আপনি দেখো এইবার আমি ঘোড়া স্বর হচ্ছি ঠিক আছে আপনি উঠে পড়েন আমি দেখে রাখবো No, no.
বলো বলো এই যে আমি ঘোড়া সওয়ার হচ্ছি দাদা হ্যাঁ এটা তো কোনোদিন ঘোড়া নয় কে বলল ঘোড়া নয় যদি ঘোড়া হবে সে মাটি দিয়ে যাবে সে আবার শূন্যমুখে উড়ন দিচ্ছে কেন দাদা শূন্যমুখে উড়ছে ঘোড়া হরিণ দাউরামি এই জন্য শূন্যমুখে উড়ছে মাটি থেকে হরিণ আগে আগে যায় এখন উপরে যাবে পিছ মুখে হরিণ ফিরে যাবে না এই জন্য ঘোড়া শূন্য উঠে গেছে না ভাই সে ধরে বসে থাকো কোনো চিন্তা করো না আমার আর এই কথা কোনোদিন বিশ্বাস হচ্ছে না কেন হচ্ছে না তোমরা ডাঙ্গা মালাই উঠিয়ে নাও উদির নাদির দেওয়ান যত আসছেন সবাই মিলে আমার দেশে ফিরিয়ে দাও আমার যে ছোট ভাই সোনাতান আছে তাকে সোনার সিংহাসনটা দেবেন তুমি ডাইনের উজির হবেন আমার রাজ্যপাট চলা ফিরে করিয়া খাবেন আমার রাজ্য যেন কোনো অমঙ্গল না হয় ঠিকভাবে রাজ্য ঠিকভাবে চালিয়ে খাইতে পারেন ঠিক আছে আমি রাজ্যের কোনো জায়গায় ঘুরতে দেবো না আর একটি কথা রাজ্য ঠিকভাবেই চালিয়ে খাবো এই যে আমার বুড়ো একটা মা আছে তোমরা সবাই মিলে তাকে সারাদিন মাও মাও করে রেখে বেশ তোমার চায় বেশি দেখবো চিন্তা নাই আরো একটি কথা বলো আমাদের শহর বানু কলাপতি দুইটা বেগম একটু ভালোভাবে দেখাশোনা করবে বেশ আমি তাই দেখবো ঘেরের মধ্যে দুই খান করে পাঙ্গুল সাবান কিনে দেবো আমি এখন আসি মুখের আগে যুদ্ধ করে হয়ে থাকবো চিন্তা কি আছে আপনি চলে যান ভয় করবেন না আমি আসি পেছনে দাদা হ্যাঁ আমি কোন দেশ থেকে কোন দেশে যাই তার তো কোনো হিসেব পাতিও নাই বেশ ঠিক আছে আপনি চলে যান আচ্ছা দাদা আমি এখন আসি আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি চলে যান এই জওয়ান বলো ডাঙ্কা মেলায় উঠাও আরে আমার বাচ্চা কোথায় তোমার বাচ্চাকে বনের বাগে ধরে খাচ্ছে বাগের মুখে থেকে আমাকে বলে গেল উজির সাহেব তুমি এখন বাড়িতে যাবে আমার মাকে মা করে খাবেন ভাই সোনাতনকে ডানে উজির করবেন তুমি সিংহাসন চালাবেন শহর ভালো কলাপতি দুইটা বেগম থাকলো তুমি সারাদানি কেউ নিকে করতে পারে সব তোমার মিথ্যা কথা এই বেটা বাড়িতে যা যদি আমি নিকের কাজ করে দিতে পারো দলকে একান করে হাতির হাল করে দেবো বেন মূল্যে বেন করে করে খাবে 25 বিঘা জমি দেবো কর নেবো না কারো কাছে আরে আমরা মিথ্যা কথা খবর পাওয়া নেই এই বেটা মিথ্যা কথা কাজ যদি হাতির হাল পাওয়া যায় সৌভাগ্যের কপাল বোঝো না তোরা হেই হাতির হাল করে দেবে হাতির হাল করে দেবো নতুন বাচ্চা হচ্ছে হয়তো দিতেও পারে হ্যাঁ দিয়ে দেবো সত্যই দেবে সত্যই হাতির হাল করে দেবে হ্যাঁ আর 25 বিঘা জমি খাল না খাল না নেবো না আচ্ছা চলো দেখি চলো আমার নিকেটা যদি করে দিতে পারো আরো যে কি দেবো তার কোন সীমা থাকবে না দেখি হ্যাঁ চলো দেখি চলো দেখি চলো এই পত্র খানিয়ে যাও শহর ভালো হাতে দিয়ে উল্টা পাকে উত্তর নিয়ে জলদি মার্কেটে চলে আসো দেরি করো না যাও তাড়াতাড়ি যাও কন্যার হাতে দেওয়া রাখবে কন্যার হাতে দেবে হায় খোদা যদি এই পত্র নিয়ে কন্যার হাতে দেই আর ওই নরম হাতে যদি গালত থাপড় মারে আরে বেটা কিছুই করবে তাদের বাগান হাড়ুত নেমে দিবি পত্র পাওয়া মাত্র উত্তর দিয়ে দেবে নিয়ে চলে আসবে আমার কাছে কোনো ব্যাগ নাই তাড়াতাড়ি চলে যাও যাবো তাহলে হ্যাঁ যাও আচ্ছা উদির সাহেব হ্যাঁ আপনি থাকেন হ্যাঁ আমি আমার কন্যার মাকানের ঘর থেকে ফিরে আসি যাও চলে যাও দেরি করো সুন্দরী বেগম ওরে দল হ্যাঁ আমার স্বামী কোথায় ভাই তোমার স্বামীর কথা পরে বলবো তারপরে এই যে কালো দিয়ে তোমাকে একখানা পত্র দিয়েছে কিসের পত্র এই পত্রখানা তুমি আগে দেখো ঠিক আছে আমাকে দাও এই লও আমার স্বামীকে বাগে খাচ্ছে ওরে ভাই কি করছো আর কালো যে ছয়তান আমাকে নিচে করতে চাচ্ছে আমরা ওকে বলতে পারবো না বেগম এগে পত্র ভিতরে লেখাতেছে হ্যাঁ আবার অপর পৃষ্ঠে লেখাতেছেন আপনি কি বলবেন ওরে ভাই সত্যি বলো ওই হারাম দাদা আজকে নুন খেয়ে নুন একটু এসেছে ছয়তানের বাচ্চা মনে নাই বাচ্চাকে লজ্জা নেই ও ছোট্ট আমি মানুষ করলাম অত লজ্জা নেই ভাই আমাকে বলে নাকি নিজে করবে
ধরুন একটা চাপ হয়া আমি মুখ দেখাচ্ছে না দেখেন ভালো ভাই আমি এখন এখানে দাঁড়াতে পারছি না ওরে ভাই হ্যাঁ কি বলছ আর পত্রখানার অপর পৃষ্ঠে লিখেছে হ্যাঁ পত্রখানা অপর পৃষ্ঠে লিখে দিবেন না না আমি অপর পৃষ্ঠে লিখে দিব না পত্রখানা চিড়ে পাঁচটা দিলাম ফেলে যাও হারামির বাচ্চাকে এখনই আমার মাথায় এখন তুমি পাঠিয়ে দাও ও কাল ওদেরকে আপনার বাসার ঘরে এখনই পাঠিয়ে দেবো হ্যাঁ সিরিজ সিরিজ মবিসা নাগাও ভুটে বসিসা বসিসা নাগাও ভুটে হাইরে এই যে দেওয়ান আমি কি কি করি দেওয়ান তিন ঘন্টা হলে চলে গেল পত্রখানার উত্তর আলো না আমার বুঝে বারোটা বেড়ে ছিঁড়ে যায় মুখে বুঝে গোল্লা পড়ে যায় হায় ভগবান কি করি এখন দেওয়ান দেওয়ান এখন ফিরল না কালো যে কি দেওয়ান আমি তো ফিরে এসেছি দাদা আমার পত্রখানার উত্তর কি তোমার পত্রের উত্তর কন্যা দেয় নাই কেন দিল না যখন আমি কন্যার হাতে পত্র দিয়েছি পত্র দেখিয়ে কয় ইস আমার স্বামীকে বাগে খাসে আর কালো ওদের হারামজাদা দূরে তার শয়তান কথাকার আচ্ছা ঠিক আছে আমাকে নিকে করতে রেডি হয়েছে আমি কোন দিন দূরে খাচ্ছি দূরে খাচ্ছি কি কথা বলছে আমাকে দূরে খাওয়া বলে গালি দিয়েছে হ্যাঁ হ্যাঁ হায় রে খোদা ভগবান আর কিছু বললো না দেওয়ান লাস্ট আসবার সময় আমাকে বলছেন যাও দেওয়ান তুমি কালোদের আমার বাসার ঘরে এখনই পাঠিয়ে দাও ঠিক আপনাকে এখনই ডাকছি আচ্ছা ঘাটা সিজার কর দেখি যাই আমি বিগমের কাছে দেখি আমার বিগম কি বলে তাই শুনে আসি তার কাছে আমি যাই 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 ওরে কালো জিত কি ভাই বিগম তুমি আমার পত্রখানার উত্তর দিলে না কেন মনে বলো আমার স্বামী কোথায় তা তুমি আর খুলে বলো তোমাকে তোমার স্বামীকে নিয়ে গেছিলাম শিকারি ধরিয়া বাগে খাইছে বনের মধ্যে বাগের মুখে থেকে আমাকে বলে গেছে উদির সাহেব তুমি এখন বাড়িতে যাবেন আমার মাকে মা করে কবেন ভাই সনাতন কেডারি উদির করবেন তুমি সিংহে চালাব সিংহাসন চালাবেন রাজ্য দখল করে নেবেন শহর ভালো কলাবদি দুইটা বেগম থাকলো তুমি সারা জানি কেউ নিকে করতে পারে শয়তান বাচ্চা তুললে সব মিথ্যা কথা আমার স্বামী কোনদিন এইসব কথা বলতে পারে না বাগে খায় ফেলছে বলতে পারে না তুমি এখান থেকে তাড়াতাড়ি দূর হয়ে যাও কেন দূর হয়ে যাবো আমি তোমাকে নিকে করবোই করবো ছাড়বো না তোমার চোখে লজ্জা নেই লজ্জা কি আছে রে সুন্দরী বেগম রেডি হও আমি প্রস্তুত হও আমি করবো নিকে ছাড়বো না তোর সঙ্গে আমার কথা কটিল লজ্জা হচ্ছে তোকে আমি ছোট থেকে মানুষ করলাম পালে খুশি আজকে তুই কি নুন খেয়ে নুন মেখেতে এসেছিস শোনো তুমি বোঝো না তুমি ছোট থেকে পালে খুশি আমাকে বড় করো নাই করছি তো তবে আমাকে নিকে বিয়ে করার লাগবে না অন্য জায়গাতে নিকে করাবো তোকে কেন আমি অন্য খানে করব ঘরের পয় ঘরত লাগে যাবো কত রকম সুন্দর কাজ হয়ে যাবে তুমি চেনো না বোঝো না তোমাকে আমি ছোট থেকে দেখশুন করেছি আজ তুমি কেন এরকম করছিস স্বামী হারা হয়ে গেছো এখন আমার সঙ্গে নিকে বসবো না আমাকে নিকে বসতে হয় অন্য জায়গাতে আমি নিকে বসবো তাও তোর মতো কালুজের সঙ্গে আমি নিকে বসবো না বসবে না বলে আমি ছাড়বো না ওরে ভাই শুনো সত্যি আমাকে তুমি নিকে করবে সত্যিই তোমাকে আমি নিকে করব আমরা যে দুইজন দুইজন কে সর্বান কলাপতি আমি দুইজন কি করব করবে হেই যাও কলাপতি দিল বলে বলে আমি নিকে বসবো তাহলে আমি নিকে বসবো যাও ঠিক ঠিক তুমি প্রস্তুত হও দেখি আমার কলাপতি নিকে বসে কিনা তাই আমি একটু চেষ্টা করে দেখি ওরে ভাবি জি ভাইজান আমার বাড়ির মধ্যে কে হল্লা করছে ভাবি এই যে কালুদের শয়তান তোমার ভাইকে নাকি বলে বাগে খাচ্ছে আর কালুদের শয়তান আমাকে নাকি বলে বিয়ে করবে ভাইজান বাহ চমৎকার যুক্তি ঠিক করে নিয়েছে ওরে ভাইজান আমার ঘরে কি এগলে ছিল কপালে আমি জীবিত থাকতে আমার ভাবির সঙ্গে কথা বলছে হারামজাদা দুরাচার শয়তান কোথাকার আমার বাড়িতে নুন জল খেয়ে মানুষ হয়েছে আজকে সে নুন হারামি করতে আসছে ঠিক আছে কোথায় গেল কালো জি ওই তো সে শয়তান হচ্ছে দাঁড়িয়ে আছে ওকে আমি ডাক দিয়ে কথাগুলো শুনবো ঠিক আছে শুনো ভাবি এর আগে তুমি আমাকে সুন্দর একটা গান শোনাও আমার তাবি তো প্রাণটা তুমি শীতল করো কালোদিকে আমি বন্দিখানে রেখে দেবো তেরো দিনের জন্যে সোনার বাগিনা আইছে মোদের বাড়ি
দাদা হাই তুমি যে আমার বাড়িতে হল্লা করছো এই তুমি কে হে তুমি আমাকে চিনতে পারো নাই এই চিনেছি তোমাকে আমি তোমার বাচ্চা তুমি আমার ছাড়বেন এখান থেকে দূর হয়ে চলে যা তোর ভাবিকে আমি নিকে করতেছি নিকে ভাবিকে আমি নিকে করব আরে বেটা হে কি বলছো তুমি দাদা আর কি বলবো তোর ভাবিকে আমি নিকে করব আমি থাকতে হে বাহ চমৎকার কথা বলেছো দাদা চমৎকার না ঠিকই আমার শরীরে দয়া নাই আমি নিকে করবই করব ছাড়বো না আমি জীবিত থাকতে তুমি আমার ভাবিকে নিকে করবে হে করব এত বড় কথা এত বড়ই কথা ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ বিক্রম করো আরে শিশু মল্লক তুই আমার সঙ্গে যুদ্ধ করে কুলাইতে পারবি তবে আয় দেখি ধরস্ত কর যুদ্ধে দেখি তোর কত বল এইবার হবে বীরের পরিচয় আয় রে বেটা আয় যুদ্ধের মাঠে আয় ঠিক আছে আয় দেখি তোর কত বল ওরে ভাবি কি ভাইজান তোমরা আমার পিছনে একটু ব্যাক করিও আমি কালোদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আয় বেটা আয় আমরা করব ব্যাক তুমি আমার যুদ্ধ বিক্রমে বন্দি এই জওয়ান এ কালোজিকে বন্দি খানা নিয়ে যাও রানী মামা হীরার ধারা ছোড়া গাড়িয়ে দেবে ঠিক আছে নাকের কাছে শাল কাছে ধুমা করবে 180 মন পাথরটা বুকে চাপা দিয়ে রাখবে কালোজি হ্যাঁ চলে এসো এ বাবা জওয়ান আমাকে বন্দি খানা নিয়ে না আমাকে বন্দি খানা রাখিও না আমার একটি কথা আমার বন্দি খানা দিতে ভালো হবে না আমি আর সৌর ভানুকে নিকে করব না আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও কেন নিকে করবে না না আমি নিকে করব না এসো করগো না আমি নিকে করব না একটু না একটু করব অল্প একটু আরে করব না ছেড়ে দাও আর তো পারলে কেন ঘুরে এখান থেকে সরে যাও কেন দূর হব জায়গা তুমি নিকে করতে চলে আমি নিকে করব না বাবা সনাতন ডাক্তার ভাবির কেতন একবার দুইবার যদি বেরি চলে তিনবার যাকে বেরাসুন কতক্ষণ থাকতে পারে ঘরে ছুটি আসেছি তোর ভাবির কাছে আজ আমি আর নিকে করবে নাই বাবা আমাকে ছেড়ে দিয়ে বন্ধন হয়েছে কোথায় তুমি নিকে করতে করছি ভাই এই আমি নিকে করবে না ছেড়ে দাও কেন নিকে কর না আমি নিকে করব না না নিকে করলে আমি নিকে বসবো দে আমি করব না আমি নিকে বসবো আরে করব না আমি ছেড়ে দাও এখান থেকে আমার গায়ে লাগেন না গায়ে লাগেন না আমাকে এটা ভালো লাগে না তুমি ছেড়ে দাও বাবা বন্ধন হয়েছে ছেড়ে দাও দেখো উদির সাহেব তুমি যে অপরাধ করেছো এই অপরাধের বিনিময়ে তোমাকে কারাদণ্ড না বাবা আমি আর নিকে করবে নাই বাপ ছাড়ি দিই আমার যাও দেওয়ান শয়তানটাকে বন্দি খানা রেখে আসো ঠিক আছে বাবাজি চলো বন্দি খানায় না বাবা উদির সাহেব বলেন বলেন দেখো তোমার চোখের আর তোমার বন্ধন দেখে আমার চোখের জল ঝরে যাচ্ছে হ্যাঁ বাবা তুমি যখন আমার বাবার উদির ছিলেন তখন তোমাকে আমরা বাবার মতো দেখছি আজকে তুমি নুন খেয়ে নুন হারামি করতে আসছে বাপ করে নুনের হারাম গাঁট পাচ্ছে না বাবা বুঝার পারি নাই বাপ ছেড়ে দি আমার ছেড়ে দি ছেড়ে দি বন্ধন হয়েছে ছেড়ে দি তোমাকে আমি এখন আমার বন্ধন করা অন্যায় তোমাকে বন্ধন করা কোনোদিন চলে না দি বাবা ছেড়ে দি তুমি আমার বাবার সমতুল আমি বুঝেছি বাপ বাবার মতো তোমাকে আমরা দেখছি ছেড়ে দি আমাকে আমি আর নিচে করবে নাই বাবা ছেড়ে দি ওরে ভাইজান হ্যাঁ না
একি করছো কারুদেরকে তুমি কোন সময়ের জন্য ছেড়ে দেন না না ভাবি তোমাকে বন্ধ করবে ভাইজান আমি বলছি আমি কালুদেরকে কোন সময়ের জন্য এই খুলিয়ে দেব না এই দাওয়ান জি দাওয়াকে নিয়ে যাও বন্দীখানায় রেখে আসো ঠিক আছে আমি তাই যাচ্ছি কালুজি চলে এসো ভালো ভালো আমাকে ছেড়ে দাও বাবা তোমাকে আমি ছেড়ে দিতে পারব না যদি আল্লাহ বাঁচে তুই দেখি চেষ্টা করি আমি সৌরভানুকে নিকে করতে পারি কিনা তাই একটু আমি চেষ্টা করে দেখি